আমি অতি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই, তার ভিতরে প্রথমেই আমি জানাতে চাই যে আপনারা তো অনেকে জানার জন্য উৎকুষ থাকতে পারেন যে বিপস কি বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ কি ধরনের সংস্থা বা কি ধরনের কাজ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ অথবা আক্ষরিক সংক্ষেপে বিআইপিএসএস এবং উচ্চারণের সংক্ষেপে বিপস, এটা একটি স্বাধীন অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান এবং একটি চিন্তাশালা। এই চিন্তাশালার প্রধান কাজের উদ্দেশ্য হচ্ছে কৌশলগত এবং বিভিন্ন নিরাপত্তাজনিত বিষয়ে কাজ করা এবং গবেষণা করা এবং গবেষণাধর্মী বিভিন্ন প্রকাশনা করা। একই সাথে এই সংস্থার ভিতরে একটি অঙ্গ সংগঠন আছে যেটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক ডায়ালগ ফোরাম। এই স্ট্র্যাটেজিক ডায়ালগ ফোরামের অধীনে আমরা বিভিন্ন ধরনের সংলাপ করে থাকি, দেশের ভিতরে বিভিন্ন সংলাপ হয়ে থাকে এবং অন্যান্য দেশের সাথে যেমন ভারত, চীন, সিঙ্গাপুর, পাকিস্তান এবং অন্যান্য দেশের সাথে প্রতি বছর আমরা বিভিন্ন ধরনের সংলাপ করে থাকি। এই সংলাপগুলো বাংলাদেশেও কোনো সময় হয়, কোনো কোনো সময় বিদেশের রাজনীতিতে অনুষ্ঠিত হয়। কাজে সেই স্ট্র্যাটেজিক ডায়ালগ ফোরামের অধীনে একটি উদ্যোগের সাথে আমরা এই ধরনের সংলাপ করার জন্য আমরা আজকে এখানে প্রয়াস নিয়েছি। আজকের যে আন্তঃধর্মীয় যে সংলাপ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি স্বল্প পরিসরে হলেও আমরা মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ সংলাপ এবং এটা একটা কৌশলগত সংলাপ, এবং আমরা আশা করব আজকের সংলাপের যে সাফল্য আমরা এখানে পেতে পারব সেটা থেকে আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের সংলাপ আয়োজন করার জন্য প্রচেষ্টা করব। দ্বিতীয়ত, আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে কেন এই সংলাপ, এই সংলাপের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলে বাংলাদেশের নাগরিক হিসেবে জানি যে বাংলাদেশ একটি আন্তঃধর্মীয় সম্প্রীতির রাষ্ট্র, এখানে সংহতির রাষ্ট্র এবং এই দেশে ঐতিহাসিকভাবে বিভিন্ন ধর্মের মতবাদের সকল নাগরিক তারা সম্প্রীতির সাথে বসবাস করে আসছেন, একে অন্যের সাথে শ্রদ্ধার সাথে বসবাস করে আসছেন এবং শান্তির সাথে বসবাস করে আসছেন। কিন্তু অতি সম্প্রতি আমরা এ বিষয়ে বেশ কিছু বিষয়ে আমরা আতঙ্কিত হয়েছি, উদ্বিগ্ন হয়েছি। বিশেষ করে আমি উল্লেখ করতে চাই চিটাগাংয়ের রামুতে যখন বিভিন্ন একটা ঘটনা ঘটে সেটা বাংলাদেশের ইতিহাসে ছিল একটা বিরল ঘটনা। এ ধরনের কোনো অভিজ্ঞতা বাংলাদেশের ইতিহাসে আমাদের এর আগে হয় নাই, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা শঙ্কিত হয়েছি, আতঙ্কিত হয়েছি এবং একই সাথে লজ্জিত হয়েছি। কাজেই সেই ধারাবাহিকতা আমরা আবার দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা অনেকদিন থেকে বিরাজ করছে এবং অতি সম্প্রতি যে বিতর্কিত নির্বাচন বা ভোটারবিহীন নির্বাচন হয়ে গেছে তার আগেও পরে এই ধরনের যে ধর্মীয় যে বিভিন্ন ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছিল সেটা থেকে আমরা আবার সংকিত হয়েছি, উদ্বিগ্ন হয়েছি, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি যে এ বিষয়ে আমাদের নতুন করে আবার ফিরে দেখতে হবে, আমাদের নতুন করে আলাপ আলোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে কেন এই ধরনের ঘটনা বাংলাদেশে যেটা এর আগে কোনো সময় হয় নাই, কেন এই ধরনের জিনিসপত্র বাংলাদেশে আবার ফিরে এসেছে। আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের যে সংকীর্ণ রাজনীতি এখানে আমরা প্রচলিত করেছি তার একটা বড় প্রভাব পড়েছে এই ধরনের সংঘাতের ভিতরে। কিন্তু এছাড়াও আমি উল্লেখ করতে চাই যে এটার যে বিভিন্ন কারণ বিশ্লেষণে দেখা যাচ্ছে সেটার গভীরতা আরও অনেক বেশি গভীর। কাজে আমাদের এটাকে মুক্ত মনে চিন্তা করে বিশ্লেষণ করে বের করতে হবে যে কি কারণে এটা হচ্ছে এবং এটার সমাধান কি। তৃতীয় যে প্রশ্নটা আমার মনে বা আপনাদের মনে আসতে পারে সেটা হচ্ছে যে তরুণের সাথে কেন এই সংলাপ। এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের ইনস্টিটিউটে মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে আমাদের বাংলাদেশি তরুণ। 9 কোটি ভোটারের ভিতরে প্রায় 1/3 ভোটার হচ্ছে তরুণ সদস্য, অর্থাৎ প্রায় 2.5 থেকে 3 কোটি ভোটার বাংলাদেশে রয়েছেন যারা তরুণ সমাজের সদস্য হিসেবে বাংলাদেশের নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা একই সাথে আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে আগামী 10 থেকে 15 বছরের ভিতরে বাংলাদেশের
35 থেকে 40 ভাগ জনসংখ্যা তরুণ সমাজ দিয়ে গঠিত হবে এবং তারাই বাংলাদেশের চালিকা শক্তি হবে, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তারাই বাংলাদেশের ইতিহাস নতুন করে করবে। কাজেই বাংলাদেশের কোনো বিষয়ে যদি নতুন করে চিন্তা ভাবনা করতে হয়, কোনো বিষয়ে যদি আমাদের কোনো কিছু বিশ্লেষণ করতে হয়, যদি কোনো বিষয়ে আমাদের ইতিহাসের পথদর্শন করতে হয়, তাহলে আমাদের তরুণদের কাছে ফিরে যেতে হবে। কিন্তু তারাই আমাদেরকে নতুন করে পথদর্শন করতে পারবে যেখানে হয়তো আমরা ব্যর্থ হচ্ছি। এই উদ্দেশ্যে আমরা মনে করেছি যে তরুণ সমাজের সাথে আমাদের নতুন করে সংলাপ শুরু করতে হবে বিভিন্ন বিষয়ে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্ধর্মীয় যে সম্প্রতি বা সম্প্রতি বিষয়টা। একই সাথে আমাদের এখানে বিভিন্ন ধর্মের যে যারা নেতৃত্ব দিয়ে থাকেন, যারা বিষয়ে জ্ঞান রাখেন, তারা আপনারা উপস্থিত আছেন। আমি আশা করব যে আপনাদের সাথে কথা বলে আমাদের তরুণ সদস্যরা অনেক লাভবান হবে তাদের সংলাপের ভিতরে। আমি আশা করব যে আজকে যে সংলাপ এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা যেভাবে আমরা এখানে অনুষ্ঠিত করব সেটা হচ্ছে যে এটা একটা চ্যাটার হাউস রুলে অনুষ্ঠিত হবে। যারা চ্যাটার হাউস রুলের সাথে ফ্যামিলিয়ার না তাদের জন্য বলছি যে যুক্তরাজ্যের লন্ডনে একটি স্বনামধন্য চিন্তাশালা আছে যে চ্যাটার হাউস নামে একটি ভবনে অবস্থিত এবং সেই চ্যাটার হাউস নামে একটা আন্তর্জাতিক নিয়ম প্রচলিত আছে যার অর্থ হচ্ছে যে এই ঘরের ভিতরে যা কিছু আলাপ আলোচনা করা হবে এই ঘরের বাইরে আলাপ আলোচনা যাবে না। অথবা এখানে আমরা যে সকল কথাবার্তা বা যে সকল উক্তি করব সেটাতে আমাকে উদ্ধৃতি দিয়ে কেউ বাইরে কোনো কিছু লেখা প্রকাশ বা কোনো অন্যভাবে প্রকাশ করতে পারবে না। কাজেই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই ঘরে আজকে যে আলাপ হবে সেটা সম্পূর্ণভাবে এই ঘরের ভিতরে থাকবে এবং আমি আশা করব এই চ্যাটার হাউস রুলের আন্ডারে আপনারা সম্পূর্ণভাবে মুক্তভাবে চিন্তা করবেন, উন্মুক্তভাবে চিন্তা করবেন এবং উদ্ভাবনীভাবে নতুন নতুন চিন্তা করে আমাদের সাথে আপনাদের মতামত বা আদর্শ আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আজকের এই সংলাপের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে বিভিন্ন সেশনে জানিয়ে দেওয়া হবে। আজকে সারাদিনের চারটি বিভাগ ভাগে আমরা ভাগ করেছি এবং আমাদের এখানে যারা সঞ্চালক থাকবেন তারা বিভিন্ন সেশন তারা সঞ্চালন করবেন। তবে এখানে প্রধান উক্তি আসবে আপনাদের কাছ থেকে। আপনাদের সংলাপের থেকে আমরা আজকে যা জানতে পারবো সেটার উপরে ভিত্তি করে আমরা আরো বৃহৎ পরিসরে সংলাপে যাব। কাজে আমি আশা করব যে আপনাদের যে সুচিন্তিত মতামত আজকে আমাদের দিবেন সেটা আমাদের জন্য একটা বড় ধরনের অর্জন হবে। আমি আমার বক্তব্য এই ক্ষেত্রে খুব বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, বিকজ আজকে প্রধান কথা বলার ব্যক্তিরা হচ্ছেন আপনারা এবং আমরা শুধু শুনতে এসেছি আপনাদের কথা। আমি আবারও বলতে চাই যে আজকে আপনাদের ব্যস্ততার ভিতরে আপনি আমাদের সাথে যে সময় কাটানোর জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, তার জন্য আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।